অনেক দিন পর আজকে এসি বেঙ্গলকে নিয়ে ভিডিও কারণ কি বহুদিন পর আমরা অ্যাটলিস্ট বিতর্কিত কিছু না বলে একটা ঠিকঠাক খবর হয়তো তোমাদেরকে দিতে পারবো এবং সেটা নিয়ে তোমাদের একটু ডিসকাশান তোমাদের সাথে একটু ডিসকাশান করব কি ঘটেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা একটু করে দিই কিন্তু তার আগে অবশ্যই যারা আমাদের রেগুলার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আবারও বলছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না ভিডিওটাকে আর চলো বেশি দেরি না করে এখন আপাতত আসল টপিকটাতে যাওয়া যায় দেখো কি হয়েছে তোমরা জানো যে ইস্ট ইস্টবেঙ্গল তারা গত বছর শ্রী সিমেন্টকে ইনভেস্টার হিসেবে আনে মুখ্যমন্ত্রীর সহায়তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সহায়তায় তারা শ্রী সিমেন্টকে ইনভেস্টার হিসেবে আনে এবং টাইম খুব কম থাকায় ফাইনাল এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টের যে পেপারটা সেই পেপারে কী কী চুক্তি রয়েছে সেই চুক্তি বিশেষ না পড়েই তাদের কথা মতো তারা সই করে দেয় বা সই করে দেয় বলতে তারা প্রাথমিক চুক্তিপত্রে সইটা করে দেয় ফাইনাল এগ্রিমেন্ট বা মূল চুক্তিপত্রে তারা কিন্তু সই করে না শ্রীসিমেন্ট বিশ্বাসের রেসপেক্টে বিজনেসে যে বিশ্বাস বলে একটা ব্যাপার রয়েছে তো সেই শ্রী সিমেন্ট বিশ্বাস করে তারা কিন্তু একটা ফাইনাল এগ্রিমেন্টে সই তাড়াতাড়ি হয়ে যাবে তো তারা কিন্তু আইএসএল এর জন্য টিম বানানো শুরু করে বিদেশি আনে রবি ফলারকে কোচ করে আনে বিশেষ বিশেষ ব্যাপার সব কিছুই হয় এবং ইস্টবেঙ্গল মোহনবাগান যে আইএসএলএ ঢোকে এটা কিন্তু এটা খুব ভালো ব্যাপার হয়ে গিয়েছিল তোমরা সকলেই জানো আমরা খুব এনজয় করেছিলাম এবং যাই হোক তবে হ্যাঁ এসসি বেঙ্গল একটু পরে ঢোকে যে কারণে তারা সেরকম স্ট্রং টিম বানাতে পারেনি তাদের ক্লাবের যে হেরিটেজ তাদের ক্লাবের যে ক্ষমতা সেই রেসপেক্ট তো ঠিক আছে তাদের এবছরের আর বিলো অ্যাভারেজ ছিল বলা চলে তো এই বছর নতুন করে ভালো করে টিম গঠন করার পালা আগে থেকে নেমে পড়তে হবে সব কিছুতে কিন্তু ইস্যু তৈরি হয় সেই ফাইনাল টার্মশিটে সই করার ব্যাপারটা তোমরা জানো যে তারা এখনো ফাইনাল টাফসিটা সই করেনি কারা অর্থাৎ যারা ক্লাব কর্মকর্তা তারা বলেছেন যে এখানে ক্লাবের যে ঐতিহ্য ক্লাবের আবেগ সেটা কিন্তু ধাক্কা খাবে ক্লাবের হেরিটেজ কিন্তু ক্ষুণ্ণ হতে পারে বিভিন্ন টার্মস বলেছেন যে এই এই কারণের জন্য ক্লাব বিক্রি হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার নাকি হতে পারে তো সেই সব কারণে কিন্তু বিভিন্ন খুব একটা বাজে কনফ্লিক্ট তৈরি হয়েছে ইনভেস্টার এবং যারা ক্লাবের কর্মকর্তা নির্বাচিত কর্মকর্তা তাদের মধ্যে স্বাভাবিক কারণেই শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট যারা ক্লাবটা চালাচ্ছিলো বা ক্লাবের টিম গঠন করছিল তারা কিন্তু টিম গঠন করা বন্ধ করে দিয়েছে আইএসএল চলেও আসছে খুব শীঘ্রই তো ওনারা জানো যে ভারতবর্ষে এবং পুরো ওয়ার্ল্ডে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গিয়েছে তো এখনও যদি পিছিয়ে এখনও যদি বসে থাকে তাহলে কিন্তু তারা অনেক পিছিয়ে পড়বে এইবার আজকে অর্থাৎ আজকে ষোলোই জুন দু হাজার একুশ আজকে কিন্তু এফএসডিএলের একটা মিটিং ছিল যে এগারোটা দল এ রিপ্রেজেন্টেড আই এস রিপ্রেজেন্ট করে সেই এগারোটা দলের প্রতিনিধিকে নিয়ে প্রথমত সি ডিসিশন নিয়েছিল যে তারা তাদের যে ইন মানে প্রতিনিধি তাদের তাকে কিন্তু পাঠাবে না প্রতিনিধি হিসেবে কথা ছিল ইস্টবেঙ্গলের যে সি সম্ভবত শিবাজী শিবাজি তার তো তাকে তারা পাঠাবে না বিকজ টার্মশিটে এগ্রি হয়নি টার্মশিটে সই হয়নি তো সে কারণেই তারা পাঠাবে না কিন্তু এফএসডিএল এফএসডিএল কিন্তু সরাসরি ডেকে পাঠায় এস সি ইস্টবেঙ্গলের কোনো একজন প্রতিনিধিকে তারা বলে যে তোমরা তারা কিন্তু একদম ফাইনাল ডেট দিয়ে দিয়েছে তারা বলেছে এসি বেঙ্গলকে দেখো বিশেষ সময় নেই তোমরা আইদার খুব তাড়াতাড়ি তোমাদের এই যে ঝামেলা সেটা মেটাও আদারওয়াইজ উইউইল কন্টিনিউ দিস আই উইথ টেন টিম লিগ সিজন অর্থাৎ আমরা কিন্তু জনের অর্থাৎ দশটা দলের টিম নিয়েই কিন্তু এবছরের আইএসএল শুরু করে দেবো এবং তোমাদের ছাড়াই শুরু করে দেবো তোমরা যদি কোনো নতুন ইনভেস্টেন্ট নিয়ে আসো সেটা কিন্তু হবে না অর্থাৎ আমাদের কাছে সময় নেই আমরা লাস্ট ইয়ারের মতো কিন্তু এবারেও করতে পারবো না তো তারা কিন্তু এরকমভাবে জানিয়েও দিয়েছে এবং তারা একদম ক্লিয়ারলি কোট আন কোট এরকম বলেছে যেরকম আমরা টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস এডিটর মার্কাস মার্গুলাও জানিয়েছেন সেটাই আমি তোমাদের বলছি শর্ট আউট শুন অর এলস ইটস গুড বাই অর্থাৎ তোমরা তাড়াতাড়ি ঝামেলা মেটাও আদারওয়াইজ তোমাদের আমরা বিদায় জানাতে বাধ্য হব তো একদম ক্লিয়ার কাট এবং হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড সোর্স এটাই বলছে যে খুব তাড়াতাড়ি মেবি এক দু সপ্তাহ আমি গেস করছি তার মধ্যে যদি শর্ট আউট না হয় তাহলে আমরা হয়তো এস ইস্ট বেঙ্গলকে দেখতে পাবো না এবছরের ডার দেখতে পাবো না আই মিন হয়তো কলকাতা লিখে দেখতে পেতে পারি বাট আইএসএল তো দেখতে পাবো না তো দেখা যাক কি হয় আই আলটিমেটলি সবাই তো নিশ্চয়ই জেনে গেছো এবং কি হয় সে তোমরা নিজে অবশ্যই কমেন্ট করে জানিও যে সই করা উচিত না উচিত না আমরা নিজেরা কোনো মতামত রাখছি না তবে হ্যাঁ এই পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে জানালাম যে এটাই হচ্ছে আসল ঘটনা এবং ভবিষ্যতে কি ঘটতে পারে এবং এফএসডিএলের কী স্ট্যান্ড সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম তো এই ছিল পুরো ইস্যু অনেকদিন পরে ইস্ট বেঙ্গল নিয়ে ভিডিও বানালাম আমরা জানি তোমরা ইস্ট বেঙ্গলের ভিডিও দেখতে পছন্দ করতে আমাদের চ্যানেলে কিন্তু আমরা যেহেতু এই বিতর্কগুলো হচ্ছিলো বলেই আমরা নিজেরা ইচ্ছে করে বানাচ্ছিলাম না এবং যেহেতু একটা কনফার্ম আপডেট পেলাম তাই তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও এবং এরকম কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখনকার মতো ডাটা